আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হামিদম ওয়া মুসল্লিমা ওয়া মুসল্লিমান আমাবাদ প্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলেই জানেন যে লাইলাতুল কদর হল হাজার রাতের চেয়েও অধিক মূল্যবান একটি রাত অধিক ফজিলতপূর্ণ একটি রাত প্রিয় বন্ধুগণ পবিত্র হাদিস শরীফের মধ্যে এই লাইলাতুল কদর সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন লাইলাতুল কদর সম্পর্কে একটি সুরাই নাজিল করেছেন সৌরাতুল কদর তো বন্ধুগণ যেমনইভাবে এই লাইলাতুল কদর হল হাজার রাত থেকেও উত্তম একটি রাত এবং এই রাতে সমস্ত মুমিন মুসলমান যারাই ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখে বা এই রাতের ফজিলত সম্পর্কে জানে সকলেই কিন্তু এই রাতে আমল করার চেষ্টা করে কিন্তু প্রিয় বন্ধুগণ এই রাতকে ঘিরে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের তৈরি করার ইবাদত করে তারা নিজে নিজেই এবাদত তৈরি করেছে আমল তৈরি করেছে যেমন এই রাতকে ঘিরে একটি কুসংস্কার রয়েছে তা হল যে এই রাত্রে একটি মুহূর্তের জন্যও ঘুমানো যাবে না যদি কেউ এক মিনিটের জন্য ঘুমিয়ে যায় তারপরেও তার লাইলেতুল কদরের ফজিলত তার অর্জিত হবে না এটা হলো নিত্যান্ত একটি কুসংস্কার এই কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রিয় বন্ধুগণ এই রাতে যে নফল ইবাদত হিসাবে নামাজ পড়ি এই নামাজের একটা নিয়ম প্রচলিতভাবে আমরা শুনতে পারি সেটা হলো যে প্রত্যেক রাখাতেই সুরা ফাতেহার পর পর পঁচিশবার সুরায় কদর তেলাওত করতে হবে তো এটাও কিন্তু মানুষের বানানো একটা নিয়ম এ ধরনের কোনো নিয়ম নীতিমালা নির্ধারিত নেই পবিত্র হাদিস গ্রন্থের মধ্যে যে এই রাতে যত নামাজ পড়বেন প্রত্যেকটা নামাজের মধ্যে প্রথমে সুরা ফাতেহা পড়তে হবে তারপরে সুরা কদর পড়তে হবে বিশ বার বার বা এরকম কোনো নির্দিষ্ট সংখ্যা প্রিয় বন্ধুগণ এই রাতকে ঘিরে আরো একটি বিধহাত হলো যে ভালো খাওয়া দাওয়া করা অনেকেই মনে করে থাকে যে এই রাতে ভালো খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে এবং ভালো খাবার খেতে হবে এবং অনেকে এই রাতে ভালো খাবার খাওয়াকে জরুরিও মনে করে থাকে যদি কেউ ভালো খাবার খাওয়াকে জরুরি মনে করে তাহলেও কিন্তু বিদায়ত হবে তো বন্ধুগণ উল্লেখিত যে সমস্ত বিধাতের কথা বললাম এই সমস্ত বিধাত বাদেও আরো অসংখ্য বিধা আমাদের দেশে সরিয়ে ছিটিয়ে রয়েছে পাক রব্বুজ আলমিন সমস্ত প্রকার বিদা থেকে বেরিয়ে এসে সঠিকটা বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো বন্ধুরা এই লাইলাতুল বরাতের মধ্যে কি কি আমল করবেন কি কি আমল রয়েছে কি কি দোয়া রয়েছে হ্যাঁ সমস্ত বিষয়ে নিয়ে আমি আর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل